নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে আমি শুভঙ্কর। আপনারা দেখছেন জব অ্যালার্টস 360 ইউটিউব চ্যানেল। আজকে আবারও একটি সরকারি চাকরির আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে। তো আজকের চাকরির খবর হলো, রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা 14 জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। তো বিস্তারিত অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যে পশ্চিমবঙ্গ রাজ্যের অধীনস্থ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সম্প্রতি একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, যে কোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গ যে কোনো জেলা থেকে উক্ত পদগুলোর জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানে উক্ত পদ বলতে বলা হচ্ছে, যে পদগুলোর জন্য আপনারা আবেদন করতে পারবেন সেই পদগুলো এই ভিডিওতে থাকবে। এবং এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সহ অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো এটা কিন্তু পূর্ব বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটি পেয়ে যাবেন। এটা যার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, তো সেখান থেকে পাওয়ার পরে এখানে আপনারা বিভিন্ন অপশন পাবেন, হোয়াটস নিউজ এবং পাশে রিক্রুটমেন্ট অপশন থাকবে, সেখানে ক্লিক করবেন এবং এই পিডিএফটা পেয়ে যাবেন, যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম এখানে এমপ্লয়মেন্ট নাম্বারটা একবার মিলিয়ে নেবেন এবং সাথে থাকবে প্রথম পোস্ট, যেটা হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান। মোট 4টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে এই পোস্টের জন্য আপনি যদি অ্যাপ্লাই করতে চান, সেই ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা এই পোস্টের জন্য চাওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাস সহ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট থাকা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদের জন্য আপনার চাকরির ক্ষেত্রে কিন্তু মাসিক বেতন দেওয়া হবে 22,000 টাকা। পরবর্তী পোস্ট ব্লক এপিডেমিওলজিস্ট, যেটার মোট শূন্য পদ রয়েছে 2টো। এটার হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এমএসসি ইন লাইফ সায়েন্স এবং এসএএমএস থাকছে। এর বিভিন্ন যে কোর্সগুলো হাই এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, যেখানে ইত্যাদি বিষয়ে স্নাতক স্তরের চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পোস্টের ক্ষেত্রে মাসিক বেতন 35,000 টাকা। যারা যারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন অবশ্যই কমেন্টে জানান। এবং পরবর্তী যে পোস্ট ছিল ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, 2টো ভ্যাকেন্সি রয়েছে। বিএসসি ইন লাইফ সায়েন্স উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ডিগ্রি থাকা প্রার্থীরা চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পোস্টটা কিন্তু অনেকেই অ্যাপ্লাই করতে পারবেন, কেমন শিক্ষাগত যোগ্যতা এমন হাই কিছু চাওয়া হয়নি। যারা যারা এখানে কোয়ালিফাইড তারা অবশ্যই কমেন্টে জানান। এবং এই পোস্টের ক্ষেত্রে আপনাকে মাসিক বেতন দেওয়া হবে 35,000 টাকা। পরবর্তী ফাইনাল যে পোস্ট, একটি পোস্ট রয়েছে যেখানে ব্লক ডাটা ম্যানেজার, 2টো ভ্যাকেন্সি রয়েছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যদি স্নাতক সহ কম্পিউটারের ন্যূনতম 1 বছর ডিপ্লোমা ডিগ্রি করা থাকে, তাহলে ব্লক ডাটা ম্যানেজার কিন্তু জন্য 2টো ভ্যাকেন্সি রয়েছে। তবে এটার জন্য কিন্তু অনেকেই অ্যাপ্লাই করতে পারবে, কারণ এখানে শিক্ষাগত যোগ্যতা হায়েস্ট কিছু চাওয়া হয়নি। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যদি কেবলমাত্র স্নাতক সহ কম্পিউটারের ন্যূনতম 1 বছরের ডিগ্রি যদি আপনি দেখাতে পারেন, তাহলে আপনি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং মাসিক বেতন 22,000 টাকা এই পোস্টের জন্য বলা হয়েছে। পরবর্তী যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করবো, সেটা হলো বয়স সীমা। প্রতিটি পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে 40 বছরের মধ্যে, অর্থাৎ মিনিমাম 18 থেকে 40-এর মধ্যে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু বয়স সীমাটা সমান আছে। 40-এর উপরে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। পরবর্তী যে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আপনি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেটা বলবো। ইচ্ছুক প্রার্থীরা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এখানে অনলাইন কোনো অপশান নেই। তো এই সব যতগুলো পোস্ট দেখলেন, এই সব পদে চাকরির জন্য আবেদন করতে হবে আপনাকে। কীভাবে করবেন সেটা বলছি। আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের পূর্ব মেদিনীপুরের জেলার প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যেটা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দিয়ে দিব, তো সেখানে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। এই যে পেজটা পিডিএফটা দেখতে পাচ্ছেন, এই পিডিএফের একদম নিচের পোর্শনে যাবেন, সেখানে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন। সেটা সম্পূর্ণ নির্ভুলভাবে কিন্তু ফিল আপ করতে হবে, জরুরি কাগজপত্র সহিত যত কিছু আপনাদের যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই ফর্মটা সেইভাবেই ফিল আপ করবেন। সেই পোস্টের নাম দেবেন এবং সেই পোস্টের ডিটেলস, যে কাগজপত্রগুলো থাকবে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান বা এখানে যে আপনি যদি কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে, সেই সমস্ত সেই পোস্টের জন্য যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশানের কাগজপত্রগুলো সেটার মধ্যে অ্যাটাচ করে নির্দিষ্ট দপ্তরে জমা দিতে হবে, ঠিক আছে। এবং আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটা আপনাদের এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ পূর্ব মেদিনীপুর, পিন 721636। তো আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট কিন্তু 14 জুন। আবারও আপনাদের একবার মনে করিয়ে দিলাম, যার মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আশা করি আপনারা বিষয়টা সম্পূর্ণ বুঝে গেছেন। এবং এই ভিডিও যে ইম্পর্ট্যান্ট লিঙ্কগুলো থাকবে, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এবং অফিসিয়াল পিডিএফ ডাউনলোড লিঙ্ক, সেটা ভিডিও ডিসক্রিপশন নিচে থাকবে। আবারও বলছি, এটা কিন্তু পূর্ব মেদিনীপুরের অফিসিয়াল ওয়েবসাইটের থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, বা অফিসিয়াল ওয়েবসাইটের থেকেই আপনারা কিন্তু পিডিএফটা পাবেন। অর্থাৎ সেই পূর্ব মেদিনীপুরের জন্যই কিন্তু লোকেশনের এটা চাকরি, তবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে। তো এই হলো ভিডিও,
আশা করি আপনারা সমস্ত বিষয়টা বুঝে গেছেন এবং এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।